আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা কে কী করলেন শবে বরাতে, কে কেমন ইবাদত করলেন আর কে কী ভালো মন্দ খেলেন আমাকে কমেন্ট করে জানাবেন। বাঙালিরা দেখা গেছে যে প্রতিটা উৎসবই খুব উৎসব মুখরভাবে পালন করি, খুব আনন্দ উৎসব করে থাকি, খুব ভালো করে উদযাপন করে থাকি, কিন্তু শবে বরাতটা ওভাবে এখন আর পালন করা হয় না। তাই হচ্ছে শবে বরাত আসলেই ইবাদতের রাত, ইবাদত করতে হবে। তো ইবাদতের পরে কিন্তু একটু ভালো মন্দ খেতে কার না ভালো লাগে। তো হচ্ছে ব্যাপারটা এই যে আসলে ইবাদতের পর দিন আমরা একটু আয়োজন করেছিলাম, সেই আয়োজনটাই আপনাদের সাথে একটু নিয়ে এসেছি, একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে ছিল হচ্ছে বুটের হালুয়া, সুজির হালুয়া, তারপরে ছিল হচ্ছে পরোটা, মুরগির কোরমা, আর ছিল মুগ ডালের খিচুড়ি, গরুর মাংসের ভুনা, আর ছিল মিক্সড সালাদ। তো আসলে শবে বরাতে সময় নষ্ট না করে, এসব না করে ইবাদতে মশগুল হওয়াই উচিত, আর তারপরের দিন এসব আয়োজন করলে কিন্তু মন্দ হয় না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ছোট একটু খুশি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর কি। আর সামনে কিন্তু আমি অবশ্যই হালুয়ার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, উটের হালুয়ার রেসিপি তো মাস্ট বি আপনাদের সাথে শেয়ার করতে হবেই। আল্লাহ হাফেজ।